দেশরে অনেক রহস্যময় মন্দির রয়েছে। কিছু মন্দিরর মূর্তি আশ্চর্যজনক হইতিবা বেলে আউ কিছু মন্দির তাহার সৌন্দর্যরে সমস্তকু আশ্চর্য কর দেইথাই। এইপরি উত্তরাখণ্ডর চামোলি জেলার কলগঠ গ্রামে প্রতিষ্ঠিত বংশীনারায়ণ মন্দির। এই পবিত্র মন্দির বর্ষকু কেবল গোটিয়ে দিন অর্থাৎ রাখী পূর্ণিমা দিন খোলি থাকে। অবশিষ্ট 364 দিন পাই এই মন্দিরর কবাট বন্ধ রহিতে। তেণু সমস্ত ভৌণী মানে এই মন্দির খোলিবা পাই বর্ষ সারা অপেক্ষা করিথান্তি। আসন্তু জানিবা এই রহস্যময় মন্দির বিষয়ে। বিশ্বাস করা যায় যে উত্তরাখণ্ড চামোলি জেলায় অবস্থিত বংশীনারায়ণ মন্দির পাণ্ডব কালে নির্মিত হয়েছিল। এহা ব্রহ্মাণ্ডর সৃষ্টিকর্তা ভগবান বিষ্ণুঙ্কর পবিত্র মন্দির। এই 10 ফুট উচ্চ মন্দিরর গর্ভগৃহ বর্গাকার অটে। মন্দিরে শ্রীহরি চতুর্ভুজ রূপে উপস্থিত। কুহাযায় যে এই প্রতিমার ভগবান বিষ্ণু এবং শিবঙ্কর একাঠি দর্শন মিলিথাই। এই মন্দির কেবল রাখী পূর্ণিমা দিন খোলি থাকে। আহরি মধ্য কুহাযায় যে মন্দিরের পূজা কেবল সূর্য অস্ত হওয়া পর্যন্ত করা যাইথাই। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী বর্ষর অবশিষ্ট 364 দিন দেবর্ষী নারদ মন্দিরে তাঁকর আরাধ্য নারায়ণকে পূজা করিথান্তি। তেণু মনিষ এঠারে কেবল গোটিয়ে দিন পূজা করিবার অধিকার পাইথাই। কিম্বদন্তী অনুযায়ী থরে রাজা বলিঙ্ক অনুরোধ ক্রমে ভগবান বিষ্ণু তাঁক দ্বারপাল ভাবে পাতাড়কু যাইথিলে। শ্রীহরিঙ্কর অনেক দিন ধরে দর্শন নহেবারু দেবী লক্ষ্মী চিন্তিত হয়ে তাপরে সে নারদ মুনিঙ্ক নিকটকু যাই শ্রীহরিঙ্ক বিষয়ে পচারিলে। নারদ মুনি প্রভু বিষ্ণু পাতাড়কু যাইথিবা বিষয়ে কহিথিলে। এহা শুনি দেবী লক্ষ্মী অত্যন্ত বিব্রত হয়ে নারদঙ্কু শ্রীহরিঙ্কু ফেরাই আনিবাকু পরামর্শ মাগিথিলে। তাপরে নারদ মুনি দেবী লক্ষ্মীঙ্কু শ্রাবণ পূর্ণিমা দিন পাতাড়কু যাবাকু কহিথিলে। এথিসহ সে কহিথিলে যে রাজা বলিঙ্কু এক রক্ষাসূত্র বাঁধি শ্রীহরিঙ্কু ফেরাইবাকু কহিবে। যেহেতু দেবী লক্ষ্মী পাতাড়র রাস্তা জানিনথিলে তেণু দেবীঙ্কু সহ নারদ মুনি মধ্য পাতাড়কু যাইথিলে। দেবী লক্ষ্মী এবং নারদ মুনি পাতাড়কু যাবার পরে কলগঠ গাঁর জার পুরোহিত বংশীনারায়ণকু পূজা করিথিলে। সেবেঠারু এই দিন মন্দিরে প্রভুঙ্কু পূজা করিবার পরম্পরা রয়েছে। রিপোর্ট রাইজিং ইন্ডিয়া।